ভিউয়ার্সরা, আজকে আমরা ব্যাংকার্স সিলেকশন কমিটি অর্থাৎ বিএসসির আন্ডারে 2020 সালে যে সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের অফিসার আইটি পদে যে পরীক্ষাটা হয়েছিল আমরা সেটার আজকে ম্যাথ কোশ্চেনটা আমরা সলভ করব। তো দুঃখজনক যে আসলে 21 নম্বর যে অঙ্কটা ছিল প্রথমেই এটার অপশনে আসলে সঠিক উত্তর ছিল না, তো আমরা পরে দেখব। দুটি সংখ্যার গুণফল এগুলো বাংলায় দেওয়া ছিল 120, সংখ্যাগুলো ইংলিশ টার্মে দেওয়া ছিল, আর তাদের বর্গের সমষ্টি বলা আছে 289, সংখ্যাদ্বয়ের যোগফল কত। তো আমরা যদি একটা সংখ্যা এক্স ধরে নিই এইভাবে, একটি সংখ্যা এক্স আর অপরটি যদি আমরা ওয়াই ধরি, অপরটি হলো ওয়াই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা সমীকরণ পাচ্ছি যে গুণফল হচ্ছে 120, আর বর্গের সমষ্টি আর সমষ্টির বর্গ দুইটার মধ্যে তফাত আছে। বর্গের সমষ্টিটা হলো এরকম যে আগে বর্গ হবে তারপরে সমষ্টি, আর যখন কখনো সমষ্টির বর্গ যদি বলে তাহলে এই সমষ্টিটা আগে করে এখানে হোল স্কোয়ার দিতে হয়। তো এখানে বর্গের সমষ্টি মানে আসলে এইটা, তো এটার মান দেওয়া আছে 289। তো এখান থেকে যেটা চাওয়া হয়েছে সংখ্যাদ্বয়ের যোগফল, যেটাই যাক সংখ্যা দুটো বের হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা এখন অঙ্কটা কিভাবে করব সেই প্রসেসে আমরা আগাচ্ছি আস্তে আস্তে। আমরা এই যে দ্বিতীয় যে মানটা আছে এইখান থেকে যদি কাজ করি, যে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা জানি দুইটা, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো যে কোনো একটা ফেললে হবে, আমরা যদি প্লাসটাই ফেলি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা সমান 289। নেক্সটে আমরা এই জায়গায় এক্স ওয়াইয়ের জায়গায় 120 এই মানটা বসিয়ে দিই, তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আসলে এখানে সমষ্টি যোগফল চাওয়ার কারণে এখানে যে মাইনাসের সূত্রটা আছে সেটা ফেললে একটু ঘোরা হবে, ডাইরেক্ট প্লাসেরটাই ফেললেই ভালো হবে। তো এখানে আমরা যদি 2.xy-এর মান 120 বসিয়ে দিই, তারপরে আমরা এটা গুণন করে একবার ওই পাশে প্লাস করে পাঠাবো, সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 289 প্লাস 120 দুগুণে হচ্ছে 240। তো নেক্সট আমরা ওই পাশটা যোগ করে ফেলি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এটা হবে 9, 8×4 দুই হাতে 1, 2×2 4, 4×1 5। তো এখানে আমরা যদি এই সংখ্যা দুটার যেহেতু যোগফল চাওয়া হয়েছে, তো হোল স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে সরিয়ে দিই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যায় বর্গমূল, তো 529। এই 529-এর বর্গমূল করলে আসে আসলে 23, তো সেক্ষেত্রে অপশনে কোথাও 23 নেই। হ্যাঁ, তো হয় অপশন ঠিক করে দিতে হবে আর না হলে কোয়েশ্চেনটা ঠিক করে দিতে হবে। এখানে যদি বলা হতো যে সমষ্টির বর্গ, সমষ্টির বর্গ হলে কিন্তু এইটা হলো সমষ্টির বর্গ আর এটা আমাদের কী ছিল বর্গের সমষ্টি, সমষ্টির বর্গ হলে এই 529 এই সি নাম্বার অপশনটা রাইট হতো। যাই হোক, এটা সেই আসলে এই কোশ্চেনে বেশ এরপরে বোধ হয় আমরা একটা দেখবো যেটা সঠিক অ্যান্সার অপশনে ছিল না। তো এটাই 23 হতো অ্যান্সার। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটা যাবো, আমরা এবার পরবর্তী অঙ্কটা তুলে নিলাম। এখানে ছিল একটি পেন ড্রাইভ বিক্রয়ে দোকানদার 5% ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট মানে কি কম নেওয়া, আর 7% যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে 15 টাকা লাভ কম হয়, কেননা ডিসকাউন্ট যত বেশি হবে দামটা তত কমে যাবে। এখানে পার্সেন্টের 100 মানে আসলে তালিকা মূল্য ধরতে হবে, যেটা পেন ড্রাইভের গায়ে লেখা ছিল। তো সিম্পলি এখানে যেটা করতে হয় যে এই জিনিসটা যেটা দেওয়া আছে যে 15 টাকা লাভ কম হয় বা দাম কম হয়, হ্যাঁ এটাও এই পার্সেন্ট থেকে বিয়োগ করে কত পার্সেন্ট কম হয় সেটা বের করে নিতে হয়। তো আমরা যদি বলি যে 7% ডিসকাউন্ট দিলে, 7% ডিসকাউন্ট দিলে দিলে লাভ কম হয়, লাভ কম হয়, তো সেক্ষেত্রে 7 থেকে আমরা 5 জাস্ট বিয়োগ করে নেব, এইসব ক্ষেত্রে পার্সেন্টটা রেখে দিতে হয়, অর্থাৎ 2%। তো এখান থেকে আমরা বুঝবো যে তালিকা মূল্য যেহেতু চাওয়া হয়েছে 100, যে পার্সেন্টের 100 এটা তালিকা মূল্য, এটাকে আমরা ডানে ফেলবো, তো 2 টাকা লাভ কম হয়, লাভ 2 টাকা কম হয়, কম হয় তালিকা মূল্য, তালিকা মূল্য 100 টাকায়। তো এখান থেকে আমরা প্রথমে 1 বের করব, যে অতএব লাভ 1 টাকা কম হলে তালিকা মূল্য আসছে 100/2 টাকা, আর ওই যে অঙ্কে যেটা দেওয়া ছিল 15 টাকা কম, এই 15 টাকা আমরা এখানে বসিয়ে দেব,
উপরে আমরা 15 জাস্ট বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করলে 2 দিয়ে কাটলে এটা 50 বার যায়। তো এটা যদি আমরা গুণ করে দিই, নিচের একের দাম নেই, 1500 প্লাস 1575 অর্থাৎ 750 টাকা, এটি ছিল আমাদের ইকুয়েশনের অ্যান্সার। এর পরবর্তীতে আমরা 23 নম্বর অঙ্কে যাব। এবার আমরা 23 নম্বর অঙ্কটা তুললাম, এখানে ছিল 300 মিলিলিটারের মিশ্রণে, অর্থাৎ এটা টোটাল মিশ্রণ, 12% লবণ আছে। যদি এর সাথে আরও 200 মিলিলিটার পানি মিশানো হয় তবে নতুন যে মিশ্রণটা হবে, অর্থাৎ 300 আর 200 হলে 500 মিলিলিটার যে মিশ্রণ হবে সেখানে লবণ কত পার্সেন্ট থাকবে। তো সিম্পলি এখান থেকে আমরা আগে লবণের পরিমাণটা বের করে নেব, যে হচ্ছে যে 300 মিলিলিটার যদি টোটাল মিশ্রণ হয় তার মধ্যে তার যদি 12% লবণ হয় তাহলে প্রথমে আমরা লবণের পরিমাণটা এখান থেকে বের করে নিই। লবণের পরিমাণ এটা ডিটেলসভাবে করতে গেলে 100 মিলিলিটারের মিশ্রণে লবণ আছে 12, একদম ভালোভাবে যদি বুঝতে চাও, আর না হলে 300 সাথে এটা এর বা গুণন করলেও হবে, 300 এর 12%, তারপরে পার্সেন্ট তুলে নিচে 100 নিলে হবে। হ্যাঁ, তো লবণের পরিমাণটা আমরা যদি এইভাবে ভালোভাবে বুঝতে যাই তাহলে এইভাবে লিখবো যে এই পার্সেন্টের যে 100 ছিল সেটা হলো মিশ্রণটা। তো 100 মিলিলিটার মিশ্রণে লবণ আছে হলো 12 লিটার। তো এর সাথে আমরা যদি এইখানে 1 মিলিলিটার মিশ্রণে লবণ 12/100, আর তারপরে আমরা যদি 300 বের করি, এটাই একবারে করা যেত এর করে। তো এখানে আমরা উপরে 300 দিয়ে জাস্ট ক্যালকুলেশন করব, 100 দিয়ে এটাকে কাটলে ডাইরেক্ট 3 বার যাবে, আর নিচের একের ভ্যালু নেই, 3 বরং 36 লিটার। তো এটা যদি সেই লবণের পরিমাণ হয়। এখন আমরা কিন্তু ডাইরেক্ট যদি 300 সাথে এটা এর করতাম এইভাবে, 300 এর বা গুণন 12%, আর পার্সেন্ট তুলে নিচে 100 নিতে হয়, এই যে একই বিষয় আসছে, এটা দিয়ে যদি আমরা এটা কাটি 3 বার, 3 বরং 36, এটা দ্রুত পাওয়া যেত। তো যাই হোক, এখন এর সাথে সেই মিশ্রণে যদি আরও পানি মিশানো হয় 200, তাহলে এটার সাথে এটা যোগ হবে। মোট মিশ্রণ লিখে আমরা যোগ করি, মোট মিশ্রণ হলো 300 যোগ তার সাথে আরও যে পানি দেওয়া হয়েছে এই 500 মিলিলিটার, এটা হলো আমাদের এখন মোট মিশ্রণ 500 মিলিলিটার। এখন চাওয়া হয়েছে যে এই নতুন করে পানি দেওয়ার ফলে, হ্যাঁ, নতুন যে মিশ্রণটা হলো সেইখানে লবণ কত শতাংশ থাকবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এখন আমরা যেভাবে সাজাবো, যে লবণ তো আসলে আর নতুন করে মেশানো হয়নি, এই 36 লিটারই থাকবে। তো 500 মিলিলিটারে যদি লবণ এইটা হয় তাহলে একে কত, 100 কত, এটা করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তো 500 মিলিলিটারে, এগুলো আসলে লিটার লেখা যাবে না, মিলিলিটার এককটা ছিল মিলিলিটার, এটা আমরা ডট দিয়ে দিই। তো 500 মিলিলিটার মিশ্রণে লবণ হলো 36 মিলিলিটার। তো যেহেতু শতকরা চেয়েছে, শতাংশ বলা আছে, তো প্রথমে একে কত, তারপরে 100 কত দিলেই হয়ে যাবে। এখন আমরা জাস্ট এখানে 100 বের করব, যেটা 100 হলে কত হবে, এটাই পার্সেন্ট। তো 100 আমরা উপরে বসাবো, বাই ছিল 500, এটা দিয়ে যদি আমরা কাটি 5 বার যায়, তো এটা 36/5, এটা দশমিকে, অপশনগুলো দশমিকে আছে, 5 × 7 = 35, 1.05 × 10 = 10, অর্থাৎ 7.2, এটা সাথে সাথে আমরা পার্সেন্ট করে দেবো যেহেতু আমরা 100 বের করেছি। তো এটা এ নাম্বার অপশনে যেটা ছিল এটা রাইট অ্যান্সার। এর পরবর্তীতে আমরা নেক্সট অন্য অঙ্কে যাব। তো এরপরে আমরা 24 নম্বর যে অঙ্কটা নিলাম, এখানে 150 মিটার দীর্ঘ একটা ট্রেন, অর্থাৎ এটা ট্রেনের দৈর্ঘ্য, 450 মিটার একটা প্ল্যাটফর্ম, স্টেশনের যে উঁচু জায়গাটা থাকে এটাকে প্ল্যাটফর্ম বলে, কখনো সেতুও দিতে পারে, এটা 20 সেকেন্ডে পার হয়েছে। তো ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার এটা চাওয়া হয়েছে। তো দুঃখজনক যে এই কোয়েশ্চেনটাও আসলে অপশনে সঠিক উত্তরটা ছিল না, যাই হোক। তো এখন এই ধরনের অঙ্ক যেটা করতে হয়, যে একটা ট্রেন, একটা প্ল্যাটফর্ম বা সেতু যেটাই পার হোক না কেন, এটা পার হওয়া মানে হচ্ছে তাদের যে দৈর্ঘ্যের সমষ্টি সেই দূরত্বটা পার হতে হয়, অর্থাৎ সবসময় এই দুইটা যোগ করে নিতে হয়। তো আমরা যদি এইভাবে ছবিতে দেখাই যে এটা আমাদের একটা প্ল্যাটফর্ম অথবা সেতু, আর আমার এই কলমটা যদি একটা ট্রেন হয়, তো এই অবস্থায় কেউ বলবে না যে অতিক্রম করেছে। তো এইভাবে পুরোটা যখন যায়,
হ্যাঁ পুরোটা চলে গেলে এই এই অবস্থায় বলি যে হ্যাঁ ট্রেনটা সেতুটা পার হয়েছে বা অতিক্রম করেছে, তো সেক্ষেত্রে কিন্তু এই দৈর্ঘ্যটা পার হতে হলো, আর এরও যে একটা নিজস্ব দৈর্ঘ্য ছিল সেটা সমষ্টির সমান দূরত্ব পার হতে হয়। তো এটাই শর্টকাট টিপস যে একটা ট্রেন বা বাস যেটাই হোক কোনো সেতু বা প্ল্যাটফর্ম পার হতে গেলে যদি আমার জানতে হয় যে কত দূরত্ব পার হয়েছে তাহলে সেক্ষেত্রে তাদের দৈর্ঘ্য দুটো যোগ করতে হয়। তো এইখানে আমরা যদি এইভাবে লিখি যে ট্রেন প্লাস, যেহেতু এমসিকিউ আমরা যত তাড়াতাড়ি করতে পারি, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য আমরা বোঝানোর জন্য জাস্ট একটু ডিটেলস লিখছি। তো এই 150-এর সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা 450, এই দুটো যোগ দিতে হবে। তো এটা যোগ করলে 5 5 10 0 হাতে 1, 4 1 5 4 1 6, 600 মিটার। এখন এই দূরত্বটা প্ল্যাটফর্ম পার হতে, সেই ট্রেনটার প্ল্যাটফর্ম পার হতে যদি 20 সেকেন্ড লাগে, আর ওই একটা ট্রেনের প্ল্যাটফর্ম পার হওয়া মানে তাদের সমষ্টির সমান দূরত্ব যদি পার হওয়া মিনিং করা হয়, তার মানে এটা বোঝা গেল যে 20 সেকেন্ডে সে এই দূরত্বটা পার হয়েছে। তো এইদিকে আরেকটা সমস্যা যে এখানে এক হলো ঘন্টায় চেয়েছে গতিবেগটা, আর একটা হলো কিলোমিটারে চেয়েছে। তো এটা আমরা মিটারকে পরে কিলোমিটারে নিয়ে আসতে পারবো বা এই মুহূর্তেও আমরা চেঞ্জ করে ফেলতে পারি, সেটা সমস্যা না। তো আমরা যদি তাই করি তাহলে মিটারকে কিলোমিটার করলে 1000 দিয়ে, আচ্ছা এটা আমরা পরেই করি। এখন আমরা যদি এইভাবে বলি যে আসলে গতিবেগ মানেই হলো, হ্যাঁ যেমন বলেছে ঘন্টায় কত কিমি অথবা সেকেন্ডে কত কিমি বা হতে পারে সেটা মিনিটে কত কিমি, হ্যাঁ এইভাবে লিখতে হয়। তো টাইমটা আমরা যেহেতু কত কিমি, কিমিটাকে ডানে ফেলতে হবে, তো আমরা এইভাবে লিখবো যে 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে যায় কত, 600 মিটার। তো এখান থেকে আমরা ঘন্টায় বের করা মানে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। আমরা যদি একে কত 3600-তে কত বের করে দিই, একবারে আমরা জিনিসটা ঘন্টায় পেয়ে যাব, এটা সুবিধা হবে। অনেক চ্যানেলে আমি দেখেছি যে এখানে শর্টকাট টিপস দেয়, আসলে টিপসগুলো মনে থাকে না, জিনিসটা বুঝলে নিজেই বের করা যায় যে হচ্ছে যে 20 সেকেন্ডে যদি এটা যায় তাহলে 1 সেকেন্ডে কত যায়, আর আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হয়, 3600 সেকেন্ডে বের করলেই কিন্তু 1 ঘন্টা বের হয়ে যাবে। তো এটা 3600 সেকেন্ডে আমরা যদি দেই তাহলে 600 × 3600/20, তো আমরা শূন্য একটা ক্যান্সেল করে কাটাকাটি করি 2 দিয়ে, 2 অক্ষে 2, 3 × 1 = 16, 180। তো এটা মিটারে থাকলো, জাস্ট এটা এখন কিলোমিটার করতে হবে। এই দুটো গুণ করলে যেটা হবে, নিচের একের ভ্যালু নেই, তো 3টা 0 আমরা দিলাম, আর এদিকে 18 আর 6, 6 = 48, 48 × 8 = 4, 6 অক্ষে 6, 6 × 4 = 10, অর্থাৎ এত মিটার। কিন্তু যেহেতু কিলোমিটারে চেয়েছে, ঘন্টাটা আমরা পেয়ে গেছি 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তো এখানে বা এখানে আগেও কিন্তু 1000 দিয়ে ভাগ দিয়ে করা যেত। তো 108, 1 2 3, মিটারকে কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ দিতে হয়। হ্যাঁ তো এটা এখানে আমরা কিমি লিখে দিলে, এখানে 3টা 0 যদি আমরা ক্যান্সেল করি, নিচের একের দাম নেই, সো 108 কিমি, হ্যাঁ 8 কিমি পার ঘন্টা। তো এখানে অপশনে কিন্তু দুঃখজনক যে একটা ছিল না, যাই হোক অঙ্কের প্রসেস এটা। নেক্সট আমরা পরবর্তী অঙ্কে যাব, আমরা পরবর্তী অঙ্কে চলে গেলাম, 25 নম্বর। একটি সিলিন্ডার ও একটি বৃত্তাকার মোচার ব্যাসার্ধ এবং আয়তন এই দুটা সমান বলা আছে। এখন এই তাদের সিলিন্ডার এবং মোচার উচ্চতার অনুপাত চাওয়া হয়েছে, 4টা অপশন ছিল। তো সেক্ষেত্রে এখানে আসলে সূত্র জানতে হবে, যে সিলিন্ডারের আয়তনের সূত্র হলো এটা, এটা অবশ্যই এগুলো নোট করে রাখতে হবে, সিলিন্ডারের আয়তন। তো সিলিন্ডারের যে আয়তনের সূত্র সেটা হলো নর্মালি πr² h, পাই এর মান 22/7, এখানে মান বসাতে হবে না, πr² h, এটা হলো সিলিন্ডারের আয়তনের সূত্র। এই সূত্রগুলো অবশ্যই একটা নোটবুকে কিন্তু হচ্ছে যে রাখতে হবে। আর এখানে আমরা যদি মোচার আয়তন লিখি, কলার যেমন মোচা বলে এরকম একটা জিনিস, তো এই মোচার আয়তন, মোচার আয়তনের সূত্র হলো 1/3 πr² h, এটা হলো মোচার আয়তনের সূত্র। তো সূত্র না জানলে আসলে এখানে করার কিছুই থাকবে না। তো সেক্ষেত্রে আমরা সিলিন্ডারের, আমরা একটা জিনিস দেখেছি উপরে যে সিলিন্ডার আর বৃত্তাকার মোচার আরটা কিন্তু ব্যাসার্ধ, আর এইচতে হলো উচ্চতা বলা হয়, হাইট, তো আর হলো রেডিয়াস যেটা ব্যাসার্ধ। তো এই দুটো কিন্তু সেম সমান, সিলিন্ডার আর বৃত্তাকার মোচার ব্যাসার্ধ আয়তন এই দুটোই সমান। তো আর যদি ব্যাসার্ধ হয় তো এখানে আমরা ব্যাসার্ধ সমান, কিন্তু উচ্চতা কিন্তু সমান না। তো একটাকে আমরা H1 ধরলাম নিচে, আর মোচারটা আমরা H2 ধরলাম। এখানে R1 R2 ধরার দরকার এই কারণে নেই যে ব্যাসার্ধ দুটো যেহেতু সমান ছিল।
এখন কোশ্চেনে এটা বলা আছে যে আয়তন দুটো সমান, তাহলে এটা আর এটা কি সমান? সেই সেন্সে আমরা এখানে একটা সমীকরণ তৈরি করে ফেলবো যে পাই আর স্কোয়ার এইচ ওয়ান, মানে সিলিন্ডারের যে আয়তনটা অনুপাত, এখানে মোচার যে আয়তন অর্থাৎ ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ টু। তো অনুপাতকে ভাগের আকারে নেওয়া যায়, আমরা উপর নিচ করে নিয়ে জাস্ট কাটাকাটি করে নেব আগে, পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই এটা ওয়ান থার্ড, অথবা আমরা আরেকটা কাজ করি, এখান থেকে আমরা এই জিনিসটাকে এই পাশে গুণন আছে এই পাশে ভাগ অর্থাৎ বাই করে যদি নিয়ে আসি তাহলে সুবিধা হবে, ওয়ান থার্ডটা আমরা ওই পাশেই রাখি, পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই পাই আর স্কোয়ার এইচ টু, আর এখানে ওয়ান থার্ড আমরা ঠিক রাখলাম। সেক্ষেত্রে এই যে পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, শেষে কিন্তু আবার অনুপাতে ফেরত দিতে হয় যে এইচ ওয়ান ইস টু এইচ টু সমান, এটাও যদি আমরা অনুপাত করে দিই তাহলে ওয়ান ইস টু থ্রি আসছে। তো এটাই হলো সেই সিলিন্ডার আর মোচার উচ্চতার হচ্ছে যে অনুপাত, অর্থাৎ ওয়ান ইস টু থ্রি ছিল আমাদের সি নাম্বার অপশনে, এটা রাইট অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো এবার আমরা একটা লগ এর অঙ্ক দেখছি, এখানে দেওয়া আছে লগ ফাইভ বেস, উপরে হলো 625 সমান কত হবে। তো এই অঙ্কগুলো সিম্পলি এইভাবে করতে হয় যে বেজে যে ফাইভটা আছে এখানেও ফাইভ আনতে হবে এনি হাউ। তো এটা খুঁজে নিতে হবে যে ফাইভের উপর কত পাওয়ার দিলে 625 হয়। এটা যদি মৌখিকভাবে বুঝতে সমস্যা হয় তাহলে একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। তো পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি, পাঁচকে পাঁচ, ছয় এক, পাঁচ দুগুণে দশ, 125, তো আবারও পাঁচ দিয়ে যায় 25 বার, আবারও পাঁচ দিয়ে যায় 5 বার। তো পাঁচের উপর আমরা যদি 4 পাওয়ার দিই, হ্যাঁ, তাহলে 625 হবে। তো এইখানে আমরা 5 টু দি পাওয়ার 4 দিলাম, আর লগের নিয়ম হলো যে উপরের যে পাওয়ারটা আছে সেটাকে সামনে নিয়ে আসা যায়। তো আমরা সামনে যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে লগ ফাইভ বেস ফাইভ, আর লগের এটা একটা সূত্র যে লগ বেস যদি এইটা একই হয় তাহলে এটা সিম্পলি এটা ওয়ান লেখা যায়, যে কোনো জিনিস আসুক, চলক আসুক, সংখ্যা আসুক, তাহলে এই যে ফাইভ ফাইভ আছে এটা ওয়ান হয়ে যাবে, পুরোটা লগ আউট হয়ে যায়। তো 4.1 করলে 4 অ্যান্সার, সো ডি নাম্বার অপশনটা রাইট। পরবর্তীতে আমরা নেক্সট অঙ্কে যাব। তো এটা লেখচিত্র রিলেটেড একটা অঙ্ক, যে এক্স ওয়াই লেখচিত্র সমীকরণ যেখানে এক্স আর ওয়াই আছে। তো এই সমীকরণটা দেওয়া আছে ওয়াই সমান মাইনাস হাফ এক্স প্লাস থ্রি, এর রেখা যদি এই বিন্দুটা দিয়ে যায় তবে সি এর মান কত হবে। যে কোনো একটা সমীকরণ যে কোনো সময় দিয়ে যদি বলা হয় যে আমরা একটা বানিয়ে নিচ্ছি থ্রি ওয়াই ইকুয়াল টু 8, যে এই সমীকরণটা আমাকে বললো যে এই বিন্দুটা দিয়ে যায়, এর মানেই হলো যে এই মানটা অর্থাৎ এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা যদি সমীকরণে বসানো যায় তাহলে বামপক্ষ ডানপক্ষ কি সিদ্ধ হবে বা সমান হবে, এটা আমরা আনুমানিক দিলাম জন্য নাও হতে পারে। তো সেক্ষেত্রে এইখানে এই সরলরেখাটার যেহেতু বলা আছে এই বিন্দু দিয়ে যায়, তো এটা এক্স এর জায়গায় আমরা এই এই মানটা বসাবো, আর ওয়াই এর জায়গায় প্রথমটা এক্স ধরা লাগে, এটা ওয়াই। তো সেক্ষেত্রে আমরা সমীকরণটা যদি তুলে নিই যে ওয়াই সমান মাইনাস হাফ এক্স প্লাস থ্রি, এখন আমরা যদি মান বসাই ওয়াই এর জায়গায় আমরা মাইনাস সি বসাবো, আর এক্স এর জায়গায় আমরা এই প্লাস সিটা বসাবো, অর্থাৎ মাইনাস হাফ সি প্লাস থ্রি। এখন সি এর মান চাওয়া হয়েছে, জাস্ট আমরা যদি এটাকে এই পারে নিয়ে আসি তাহলে মাইনাস সি আর এটা প্লাস হয়ে যাবে এসে, হাফ সি ইকুয়াল টু প্লাস থ্রি টাইপ এসে থাকলো। এখন আমরা এটা লসাগু করে যদি যোগ করি, লসাগু হবে 2, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে উপরে গুণ করলে মাইনাস 2 সি, প্লাস এটা দিয়ে ভাগ দিলে 1 বার যাবে, উপরে গুণ করলে এককে 1 হবে, কিন্তু সিটা এখন উপরে নিয়ে যেতে হয়। এই এটা আমরা ওই পাশে গুণ করে দিই, আর এটা বিয়োগ করলে আসছে মাইনাস সি, মাইনাস সি সমান হচ্ছে 3 দুগুণে 6। তো অনেকে ভুল করে এই মাইনাসটা প্লাস করে দেয়, আসলে এই মাইনাস প্লাস হবে না, এই এই পজিশনে এসে উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা হবে সি আর এটা মাইনাস 6, অর্থাৎ অ্যান্সারটা মাইনাস 6 এর লোডটাই নিতে হবে। তো এটা ছিল 27 নম্বর অঙ্ক, এরপরে আমরা 28 নম্বরে যাব। তো এই অঙ্কটা লগের একটা অঙ্ক দেওয়া হয়েছিল, এটা খুবই একটা কমন অঙ্ক বিসিএস পরীক্ষাগুলোতে আসে। তো এখান থেকে আমরা সিম্পলি লগের এই ধরনের অঙ্ক দেখলে যেটা করব, এই জিনিসটা আমরা আগে লিখে নেব। হ্যাঁ, তো এটা মনে রাখার একটা ভালো সিস্টেম, আমি যেমন নিজে আসলে মনে রাখার জন্য এটা করেছি, যে ভিত্তি টু দি পাওয়ার ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ, আর পুরো জিনিসটাতে মাথায় রাখতে হয় যে লগটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, তো এটা আমরা ব্যাপারটা বুঝাচ্ছি যে এটা ভিত্তি, তো ভিত্তি টু দি পাওয়ার ডান পক্ষ, এটা সূত্রের মতোই, সো এক্স টু দি পাওয়ার 4 সমান সমান আমরা কি বলেছি বাম পক্ষ, এই যে ভিত্তি টু দি পাওয়ার ডান পক্ষ, এটা ডান পক্ষ ছিল। হ্যাঁ, আর সমান সমান দিয়ে আমরা বাম পক্ষ, কিন্তু লগ যেহেতু উঠে যাবে তাহলে বাম পক্ষের শুধু 144 থাকবে, এটা একটা সূত্র।
সো এখানে আমরা যদি দুই পাশে স্কোয়ার করে নিই, এই পাশে এটা 12-র উপর স্কোয়ার দিলে 144 হয়, দুই পাশ থেকে স্কোয়ারটা যদি ক্যান্সেল করি তাহলে আমরা এক্স স্কোয়ার সমান লিখতে পারি 12, আর নেক্সট লাইনে স্কোয়ারটা এই পাশে যদি আমরা রুট ওভার করে দিই তো রুট ওভার 12, সেক্ষেত্রে 12-কে রুট করলে যেটা হবে, 12 আসলে অপূর্ণবর্গ সংখ্যা, তো আমরা যদি 12-র বদলে এইভাবে লিখি যে 3 × 12, তাহলে এইখানে রুটটা আলাদা করে লেখা যায় 3 × √3 × √4, হ্যাঁ সেক্ষেত্রে এই রুট থ্রিটা থেকে গেল, আর 4-এর বর্গমূল করলে আসলে 2 আসে, সেই 2টা সামনে নিয়ে আসতে হয়, অর্থাৎ 2√3টা অ্যান্সার। এরপরে আমরা 29 অর্থাৎ 29 নম্বরে যাচ্ছি। আমরা আরও একটা কমন অঙ্ক দেখছি, এটা 29 নম্বর অঙ্কটা ছিল, দুটি সংখ্যার গুণফল এত 1536, আর সেই সংখ্যা দুটোর লসাগু বলা আছে 96, হলে গসাগু কত হবে? তো এটা একটা সূত্রের অঙ্ক, এটা প্রায় দেখা যায় পরীক্ষাগুলোতে, আসে জব পরীক্ষাগুলোতে। তো সূত্রটা এরকম যে দুটি সংখ্যার গুণফল গুণফল সমান ওই সংখ্যা দুটির, অর্থাৎ এদের গসাগু গুণন লসাগু, গসাগু গুণন লসাগু। তো সিম্পলি এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, দুটি সংখ্যার গুণফল হলো 1536, তাহলে বা এটা আমরা বসালাম 1536 সমান, এখানে অনেক সময় দেখা যায় গসাগুটা দেওয়া থাকে, লসাগু চায়, যেটাই দেওয়া থাকবে আমরা সেই মানটা বসিয়ে দেব, অর্থাৎ গসাগু যেহেতু দেওয়া নেই গসাগুটা আমরা ঠিক রাখলাম গসাগু, আর এইখানে লসাগুর জায়গায় আমরা এই লসাগু 96 এটা বসিয়ে দিলাম। এবার আমরা 96টাকে যদি এই পাশে নিয়ে এসে, ওই পাশে গুণন ছিল, এই পারে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1536/96 সমান গসাগুটা আমরা ওই পারেই থাকলাম। তো এখন এটা যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে যেটা হবে, এটা আমরা ভাগ করে নেই রাফে, 96 আর এটা হলো 1536, তো প্রথমে এটা একবার যাবে 96, তো এটা বিয়োগ করলে হবে 7, 10, 5, আর নেক্সটে আমরা 6 কেটে নিলাম, তো 6, 6, 34 হাতে 3, 6 ৯ 54, 55, 57 ভাগ মিলে গেছে, সো 16 বার যায় এটা কাটাকাটি করে, তো গসাগু 16 হলো, যেটা এ নাম্বার অপশনেই ছিল। এবার আমরা এই পার্টের একেবারে লাস্ট অঙ্কে আসছি, যেটা 30 নম্বর। তো আমরা লাস্ট অঙ্কে চলে আসলাম, এখানে যেটা বলা আছে যে ইফদার রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, যেটা ইফদার রেডিয়াস অফ এ সার্কেল, একটা বৃত্তের ব্যাসার্ধ ইজ ডিক্রিজড বাই 20%, যদি একটা বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো হয় তাহলে সেই বৃত্তটার ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে, এরকমই বাংলায় জিনিসটা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে বৃত্তের ক্ষেত্রফলের এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র দরকার হবে, বৃত্তের ক্ষেত্রফল, ইংলিশ টার্মগুলো জানতে হবে অবশ্যই, এরিয়া মানে যেটা ক্ষেত্রফল এরিয়া, তো এটা হলো পাই আর স্কোয়ার, যেখানে পাইয়ের মান হলো 22/7 অথবা 3.14, তবে এখানে পাইটা কাটা যায়, মানটা দরকার হয় না। তো এটা নর্মালি বৃত্তের ক্ষেত্রফলের হচ্ছে যে মেইন সূত্র, তো এখান থেকে আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে আসলে দেখতে অনেক বড় লাগবে অঙ্কটা, যেমন বৃত্তের আমরা ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে সেই বৃত্তটার ক্ষেত্রফল আসলো কত, পাই আর স্কোয়ার। এখন এখানে যেটা বলা হয়েছে যে এই রেডিয়াস বা ব্যাসার্ধটা 20% কমে গেছে, অর্থাৎ 20% যদি কমে তাহলে হচ্ছে যে আমাদের আর যেটা ছিল ব্যাসার্ধ, এই আর এর 20% যদি কমে যায়, অর্থাৎ আমরা এইভাবেও ধরতে পারি যে 100-তে কমে, এটা ভালো বোঝা যায় বড় হলেও, 100-তে কমে কত, 20, তো সেক্ষেত্রে 1-এ কমে কত, 20/100, আর আমরা যদি যে 100-তে কমে 20, 1-এ কমে এটা, আর আমাদের ব্যাসার্ধ ছিল কত আর, তাহলে এই আর এর ক্ষেত্রে কত কমলো, এই আরটা যদি আমরা উপরে দিই তাহলে 20R/100, এটা যদি কাটাকাটি করি তাহলে 5 বার যায়, অর্থাৎ R/5। পাশাপাশি ভালো বুঝতে গেলে এখানে দুটো ফিগার, দুটো সংখ্যা নিয়ে যদি আমরা করি, যে আর আমার একসময় 10 সেমি ছিল, হ্যাঁ, তো 20% কমে গেলে কী অবস্থা দাঁড়াবে, 100-তে কমলো কত, 20, হ্যাঁ, তাহলে 1-এ কমলো হচ্ছে 20/100, আর যেহেতু আমার 10 ছিল, হ্যাঁ, এই 10-এ কত কমলো, 20 × 10/100, তো এটা আমরা যদি কাটি 10 × 10 = 100, আর 10 দিয়ে এটাকে কাটলে 2 বার যায়, অর্থাৎ 2 কমে গেল, তো ছিল যেহেতু 10, তো এখন নতুন করে ব্যাসার্ধ কত হলো, 10-2, এটা ক্যালকুলেশনটা বোঝার জন্য করা, হ্যাঁ, 10-2 করলে এই 8 হবে, হ্যাঁ, তো হচ্ছে যে বর্তমান ব্যাসার্ধ হলো কত, 8, 8,
তো এখানে টেন সেমি থাকা অবস্থায় ক্ষেত্রফল আমরা এই সূত্রে যদি যাই যে পাই আর স্কোয়ার, তাহলে কত হয় পাই, আর আর এর মান ছিল আমাদের টেন, তাহলে টেন স্কোয়ার। তো এটা টেন স্কোয়ার করলে 100 হবে, 100টা যদি আমরা এখন সামনে দিই তাহলে 100 পাই পেলাম আমরা। আর এখন নতুন ব্যাসার্ধ আসলো কত, 8। তো এখন আবার ক্ষেত্রফলে যদি যাই তো পাই আর স্কোয়ার সমান পাই, আর আর এর মানটা হলো 8, তো 8 স্কোয়ার। তো 8টা 64, 64 আমরা সামনে নিয়ে 64 পাই করে দিলাম। তো পাশাপাশি এটাও আমরা এই প্রসেসেও আগাচ্ছি, আমরা দুইটাই দেখাচ্ছি যে এখানে আমরা 10 ধরাতে 20% কমে কত কমলো 2, সেটা আমরা এখানেও যদি বের করতে যাই, হ্যাঁ তাহলে আমাদের এখন এই পর্যন্ত আমরা আসলাম যে 2 কমলো। তারপরে আমরা নতুন যে ব্যাসার্ধ সেটা করতে গেলে, যেমন 10 থেকে মাইনাস করেছিলাম 2, এখন আমরা কি 8 থেকে মাইনাস করব এটা। তো নতুন ব্যাসার্ধ, হ্যাঁ নতুন ব্যাসার্ধ হলো আগে ছিল আর, আর কমে গেল কত, আর বাই 5। তো এটা লসাগু করে বিয়োগ করতে হবে, লসাগু 5, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 5 বার যাবে, সো 5 আর, মাইনাস 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 বার যায়, 1 দিয়ে উপরে গুণ করলে আরই থাকলো। তো এটা 4 আর বাই 5 হলো নতুন ব্যাসার্ধ, যেটা আমরা এখানে 8 পেয়েছিলাম বিয়োগ করে। এখন এক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রফল, যখন আমাদের ব্যাসার্ধটা আর ছিল তখন আমাদের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রই যেহেতু পাই আর স্কোয়ার, আর এই নতুন ব্যাসার্ধ যেহেতু এখন এইটা, সো এক্ষেত্রে তাহলে ক্ষেত্রফলটা দাঁড়াবে পাই, এইটাই এটাই আর এর মান, হ্যাঁ তাহলে পাই ডট 4 আর বাই 5 তার উপর স্কোয়ার। এটা হলো আগের ক্ষেত্রফল, এটা বর্তমান ক্ষেত্রফল। তো এটা আমরা স্কোয়ার থেকে যদি বের করে নিই তাহলে এটা হবে 16, 16 আর স্কোয়ার বাই 5 এর উপর স্কোয়ার করলে 25 হয়। এখন আমরা সংখ্যাটা যদি সামনে নিয়ে নিই এইভাবে যে 16 বাই 25, আর এই পাই আর স্কোয়ারটা এখানে মিডিল বরাবরও লেখা যায়, উপরেও লেখা যায়, সমস্যা না, পাই আর স্কোয়ার। তো এটা হলো আমাদের এই যে নতুন ক্ষেত্রফলটা, আর এইটা 100 পাইটা ছিল, এটা হলো আগের ক্ষেত্রফলটা। তো সেক্ষেত্রে ক্ষেত্রফল কত কমলো এটা জানতে গেলে কি বিয়োগ করা লাগে। তো যেহেতু আগের ক্ষেত্রফলটাই বড় হবে, কেননা যেহেতু কমে গেছে, সো এখন কত কমলোর জন্য এটা থেকে এটা আমরা যদি মাইনাস করি তাহলে পাই আর স্কোয়ার মাইনাস 16, তাহলে কী পরিমাণ এমসিকিউ এর জন্য সুইফট অঙ্কগুলো করতে হবে। তো এটা লসাগু হবে 25, আর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 25 বার যাবে, 25 দিয়ে উপরে গুণ করলে এটা 25 আর পাই আর স্কোয়ার থাকবে, আর এটা দিয়ে ভাগ দিলে 1 বার যায়, 1 দিয়ে উপরে গুণ করলে এটা 16 পাই স্কোয়ার, অর্থাৎ 25 থেকে 16 গেলে তাহলে 9 থাকে, 9 পাই আর স্কোয়ার বাই 25। এটা আমরা যেটা পেলাম যে ক্ষেত্রফল আসলে কত কমলো। তো ওখানেও আমরা যদি দেখি যে ক্ষেত্রফল কত কমলো, তাহলে আগের ক্ষেত্রফল থেকে এটা যদি মাইনাস করি তাহলে এখানে আমরা লিখি যে ক্ষেত্রফল কমে 100 পাই মাইনাস 64 পাই। তো এটা বিয়োগ করলে হচ্ছে 6 আর এটা 7, 36 পাই। তো এখানে আমরা যেটা পেলাম যে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কমলো হলো এটা। তো এখন আবার সেটা আবার হচ্ছে যে পার্সেন্টে চেয়েছে, যেহেতু কত পার্সেন্ট কমলো সেটাও আমরা দুই জায়গায় দেখব। যে এইখানে যদি আমরা বলি তাহলে বলবো যে আগের ক্ষেত্রফলটা নিয়ে করতে হয়, অর্থাৎ 100 পাই। তো 100 পাইয়ের মধ্যে কমে কত, 36 পাই, এটা শতকরায় যেতে হবে। তো একে বের করলে এটা ভাগ হবে, অর্থাৎ 36 পাই বাই 100, হ্যাঁ তারপরে এখানে যদি 100তে বের করি, যেহেতু শতকরা চেয়েছে, তো 100টা যদি আমরা উপরে দেই, সরি এখানে 100 সাথে একটা পাই ছিল এই 100, তো এখন যদি আমরা এগুলো সব কেটে দিই, পাই পাই কেটে দিই, 100 100 কেটে দিই, তাহলে 36% হচ্ছে আমাদের রেজাল্ট, যেটা আমরা এখানে পেয়ে গেছি অলরেডি। তো এখানেও কিন্তু একইভাবে আমরা পাবো এইটা যে কমলো কতর মধ্যে কমলো, এইটার মধ্যে। তো আমরা এখন যদি লিখি এত ক্ষেত্রফলের মধ্যে কমলো 9/25 পাই আর স্কোয়ার, তো এটা একে কত, 100তে কত, হ্যাঁ তো একে দিলে এটা নর্মালি নিচে আসবে, 9 পাই আর স্কোয়ার বাই 25, আর নিচে আসলো পাই আর স্কোয়ার, আর শতকরা চাওয়াতে এটা 100তে দিতে হবে, 100টা আমরা যদি উপরে দিয়ে দিই তো সিম্পলি এটা এটা কাটা যায়, আর 25 দিয়ে কাটাকাটি করলে 4 বার যায়, তাহলে 4 নং 36, আর 100তে বের করা মানে এটা অটো পার্সেন্ট হয়ে যায়, সো 36%। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের রেসপন্স যদি আমি বেশি করে পাই তাহলে পরবর্তীতে আরও আসলে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।